আমল থেকে সরাও। এক উম্মতরে উলামার থেকে সরাও। যে সময় উলামার কুম্ভ সরে যাবগা ইলিম থেকে বঞ্চিত হইব। যে সময় ইলিম থেকে বঞ্চিত হইব আমল থেকে বঞ্চিত মাদ্রাসা খাইদালা মসজিদ নালা আমি আমি আব্দুর রহমান আব্দুল্লাহ কিন্তু কাম হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ মধু। বিরোধী শক্তির সবচেয়ে বড় ষড়যন্ত্র আর পরিকল্পনা আর মানুষে বুঝতেছে না। আজকে সবচেয়ে বড় মানুষে ধরছে যার অনুসারী বেশি ফলোয়ার বেশি হলে বলা সাহস সাহস হলে গুমরাহি করব। আল্লাহর দিন বড় কোন ব্যক্তিত্ব বড় না। ব্যক্তিত্ব যারা পূজা করে তারা গুমরাহি যায়। মনে রাখবেন যে তো যে মেহনতে যে সংগঠনে যে মানুষে কি করব মানুষকে আল্লাহর ঘর থেকে দূর করার চেষ্টা করব উলামা থেকে করার চেষ্টা করব তার সম্পর্ক কোন বাতিল শক্তির লগে আছে। আমি ভাবি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝছি বল আসার পেছনে একটা শক্তি আছে। আমার আজকে আপনার করতে হয়েছে কি ভাই উম্মতে উলামালে জোর লাগবে উম্মতের মধ্যে জ্ঞান সৃষ্টি করা লেগে লাগাই দিছে। আমার আপনার কাম মলা আলী মেলাদি 90 দশকে একটা বয়ান করছি বয়ানের কথা আমি শেষ করতে সবাই আলী মোলামা দিনের হেফাজত দিনের বকা দিনের দাওয়া সবকিছুর মাঝে আমার আপনার ত্যাগের প্রয়োজন আছে। তো ভাই যারা পত্রিকা লাগিয়ে রয়েছে আর যারা মেহনত করতেছে মানে ত্যাগের ঘর আল্লাহর ঘর আনবো আমি আপনার তবলিগ যাই না কিন্তু আমার আপনার কাম হয়েছে কি আজকে যে উম্মত আমার থেকে আমার কাটতেছে মসজিদ মানুষ থেকে কাটতেছে দারুন দেওবন্দের ফতোয়াটা সঠিক ভাবে তখন মজুরে হয়েছে যে সুন্দর ভাবে পৌঁছে দাম যাতে আল্লাহ আপনার সবাই যাতে অভিজ্ঞ দান করে ভুল টুটি মাফ করবে। মুরেগাঁও জেলার মুরাবরিস্থ মার্কাজ মসজিদের জিম্মাদার সকলে আজি নগাঁও আর মুরিগাঁও জেলার প্রায় মাদ্রাসার হেড মুদারিস মুফতি শহীদ আল হাদিস হাফিজ কারি আর জিম্মাদার সকল আমন্ত্রণ করেছিল কারণ মরনা সাহসাবর উপর দারুলম দেওবন্দে 2018 সনের 31 জানুয়ারি তারিখে একটা ফতোয়া জাহির করেছিল। আকৌ 2023 সনের 14 জুনে কাশ্মীরের 32 জন উলামায়ে কেরাম সিগনেচার সহ মরনা সাহসাবর বিরুদ্ধে ফতোয়া জাহির করেছে। তারপর দারুলম দেওবন্দে পুনর্বার 2023 সনের 14 জুনে আপনার মরনা সাহসাবর বিরুদ্ধে একটা ফতোয়া জাহির করেছে। ইদানিং আমি আরো একটা নেটওয়ার্ক পাইছো বাংলাদেশের উলামা সকলে মরনা সাহসাবর উপর আরো একটা ফতোয়া জাহির করেছে। কারণ হল মরনা সাহসাহাব কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে আর বহুত বিতর্কমূলক মশলা মশাইল কয় যেনে কয় যে ভারতবর্ষ এটা গণতন্ত্র চলে এক রাজতন্ত্র নচলে গতিকে ভোট প্রদান নকরাই উচিত কারণ ভোট প্রদান করিলে আঙ্গুলি এই এটোপাল সিয়াহি লগুয়া হয় এই সিয়াহি লগালে নামাজ নহয় গতিকে নামাজতকৈ ভোট প্রদান করাতকৈ নামাজের মূল্য বেশি সেয়েহে এই নামাজ বাদ দিব নোৱাৰি লাগে ভোট বর্জন করক তেওঁৰ আহ্বান। এই বিতর্কমূলক বক্তব্য আমার ভারতবর্ষর একটু দেহর পরিপন্থী এক বক্তব্য। এনে তেওঁ কয় যে মাদ্রাসাত জাকাত দিলে জাকাত আদায় নহয়। তেওঁ আকৌ কয় যে মাদ্রাসাত মসজিদের ভিতরে পড়াব লাগে বাহিরত নহয়। বাহিরত পড়ালে সাহাবাসকল জীবন আদর্শর পরিপন্থী হয়। তেনে আৰু ছাত্রসকলক জাগির খুব নালাগে আর হোস্টেলে তো চান্দা দিব নালাগে। ছাত্র সকল নিজের ভরি জোর দি নিজের আহার আর থকার ব্যবস্থা করিব লাগে। এনে তো আরো মন্তব্য দিয়ে যে মাদ্রাসা আর ইমামত আর
আজান একামত এইবিলাক সোৱাবৰ কাম হয়, এইটো দাৱাত আৰু তবলিগ নহয়। বৰ্তমান যিটো প্ৰচলিত তবলিগ এইটোহে দাৱাত আৰু তবলিগ হয়। এনেকৈ অদ্ভুত মন্তব্য দিয়ে, তেওঁ কয় যে এণ্ড্ৰইড মোবাইল পকেটত লৈ নামাজ পঢ়িলে নামাজ নহ'ব। যি আলিম মুফতি বা যিকোনো ধাৰ্মিকে ফটোৱা দিব যে মোবাইল লৈ নামাজ পঢ়িলে নামাজ হ'ব, সেইজন আলিমেই নহওক কিয়, মুফতি নহওক কিয়, সেইজন জাহিল হয়, মূৰ্খ হয়, আৰু আমাৰ দেহত খ্ৰীষ্টান আৰু ইহুদীতকৈ নিকৃষ্ট হয়। তেওঁ মন্তব্য কৰে যে নামাজত যে মুছলমানে নামাজ পঢ়ে আর নামাজত যে কোরআনের সুরা বা অংশ পড়ে তার অর্থ বুঝি পড়া জরুরি ওয়াজিব হয়, অর্থ নুবুঝি পড়িলে ওয়াজিব এড়ি দেওয়ার গুণা হয়। আর বহুত ইসলাম বিরোধী কোরআন বিরোধী আর গোটেই বিশ্বের বরেণ্য প্রজ্ঞাময় ওলামা সকলের সর্বসন্মত সিদ্ধান্তর বিরুদ্ধে তো অবস্থান গ্রহণ করেছে। এই চারিটা ফটো অহার পিছত এই মৈলাবাড়ি মরকজিস্ত জিম্মাদার সকলে নগাঁও মরিগাঁও জেলার ওলামা সকল মাতি আনি এই ফটোয়াটা বুঝাই দেওয়ার কারণে আমন্ত্রণ করিলে। আমি ফটোয়া সম্পর্কে যথেষ্ট আলোচনা করেছি। আমার নগাঁও ও মরিগাঁও জেলার বরেণ্য আর বয়োজ্যেষ্ঠ মুরব্বী ওলামা সকলে ফটোয়াখানি ভালকৈ আজির প্রায় 1015 আলিম ওলামা গোট খাইছে আৰু জিম্মাদাৰ সকলে সবক ভালকৈ বুজাই দিয়াৰ পিছত সর্বসন্মতিক্রমে আজির এই সদনে কেবাটা প্রস্তাব গ্রহণ করেছে। প্রথম প্রস্তাব গ্রহণ করেছে যে মৌলানা শাহ সাহাব এই গোটেই মুসলিম বরেণ্য ওলামা সকলের বিরোধী অবস্থান গ্রহণ করার কারণে আর কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করার কারণে আর নবী সকলক অপমানজনক আপনার বক্তব্য দিয়ার কারণে তো বিভ্রান্ত হয়ে গেল, গুমরা হয়ে গেল। গুমরাহত আমির মানা জায়েজ নহয় আর গুমরা মানুষের আজাইম বা কার্যক্রম চলা নিষেধ। সে গোটেই নগাঁও আর মরিগাঁও জেলার সমগ্র ওলামা সকলে একজুট হয়ে প্রস্তাব গ্রহণ করেছে। মৌলানা সাহেব আমি বয়কট করিলো, তোর মতে আর আমি তবলিগ নকরো। তোর সলনি আর মুরব্বী সকল আছে, সেই মুরব্বী সকলের লগত মিলি মসজিদ জামাতের পাশ কাম করি আর সহি উসুলের মাধ্যমত তবলিগের কাম কাজ করে যাম। আর একটা প্রস্তাব গ্রহণ করেছে আজির এই ওলামা সকলের সদনে, যেহেতু মৌলানা সাহেব বিভ্রান্ত হয়ে গেছে, গতি তোর মতে যখন মানে তবলিগ করব সেই সকল মানুষের জামাত আমার মসজিদত আমি সেই মতে কাম করব আমি নিদো। আহার পিছ আমি ফটোটি পড়াই শুনাম আর শুনার আমি আবেদন করি আর আমি ভালকে বুঝাই কম যে আপনাদের ওলামা সকল মিলি শুদ্ধ তবলিগ করক, শাহ সাহেবকে ভুল তবলিগ নকরব। যে আমার আবেদন মানি লয় আমি মান সম্মানে আমি জামাতত রাখিম আর মসজিদে জায়গা দিম। আর যদি আমার কথা না মানে শাহ সাহেবের মতে মানে তেতিয়াহলে আমি এই জামাতত মসজিদ থাকিবলে নিদেউ আর মসজিদ আমি বিদায় দিম। লগতে 3 নম্বর আমি প্রস্তাব গ্রহণ করেছো যে আজির এই সভা যিমান ওলামা সকল হাফিজ সকল কারি সকল জিম্মেদার সকল আহিছে প্রত্যেকজনে দারুল দেওবন্দর ফটোয়াটো আমার গাঁওয়ার এক এক মানুষের উচরত গিয়ে ভালকৈ আপনি পড়াই শুনাই বুঝাবো। আর এতে প্রত্যেকে মৌলানা সাহেবের এই বিভ্রান্ত পথ পরিহার করি দারুল দেওবন্দর বুজুর্গ সকলের মুক্তি সকলের শুদ্ধ পথ যাতে অবলম্বন করে এই কেটে আমি প্রস্তাব আজির আমি সদন গ্রহণ করেছো। আপনাদের মিডিয়ার যোগেদি আমি গোটেই নগাঁও তথা গোটেই নগাঁও মরিগাঁও তথা অসমবাসী আমার যান তবলিগ প্রিয় আর ধর্মীয় ভাই বন্ধু সকল আছে সবাই আমি কাতার। আমি শাহ সাহেবর যুর বিবৃতি আগরপরা দিয়ে আছে বারংবার পাল্টন বাগুই আছে ইফাল সিফালে, নিজের মতামত যেটু পন্থা অবলম্বন করেছে পূর্ণ আমার হাদিস কোরআনের পরিপন্থী, সেইবিল আমি প্রত্যাখ্যান করেছো। আর আমি একমাত্র কোরআন আর হাদিসের ভিত্তিত আমার আহলে সুন্নতুল জামাতে তাবলিগ আর দাওয়াত আর পরিশ্রমের কাম আগরপরাই চলাই গেছে,
সেই পন্থারে আমার দারুলুম দেওবন্দর মুক্তি সকলে আর ডগরঙ্গর পণ্ডিত সকলে আর কাশ্মীরের পণ্ডিতর মুক্তি সকলে তথা বাংলাদেশের যখন মুফতি আর উলামা একরাম আছে তেওঁলোকে যে মতামত গ্রহণ করেছে যতুয়া দিছে তাকে ফলো করিম আর আমি নিজেও এই ফতুয়ার উপর ভিত্তি করে আমি নিজেও ফতুয়া দিম ইনশাআল্লাহ। আমি তো তবলিগর কাম কাজত কোনো মুখালেপত নহয়। আমি সাহ সাবর যে শরীয়ত বিরোধী কাম কাজ আছে মাদ্রাসা উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম আর সাহাবা সকলের বিরুদ্ধে যে অপমানজনক কাম কাজ তো করে আছে মাদ্রাসা বন্ধ মাদ্রাসা চান্দা জাকাত ইত্যাদি মাদ্রাসা দিয়া বন্ধ করার যে আহ্বান তো করে আছে তার দ্বারা বোঝা যায় যে ভারতবর্ষত মাদ্রাসীবিলাক বন্ধ হওয়ার জড়িয়ে আমার দিন ইয়ারপর মিটি যাবলৈ হেৰি কৰিছে। গতিকে আমি আজি ইয়াত একত্রিত হৈ সাহ সাবর যে কথাবিলাক আছে শরীয়ত বিরোধী তার মুখালেপত করে আজি এটা ইয়াত প্রস্তাব লৈছো যে তার বিরুদ্ধে আমি কথার বিরুদ্ধে আমি কাম কাজ করে যাম আর শুদ্ধ যে হজরত জি তিনি হজরত জি সকলের যে নিয়ম নীতি তরিকা সেই মতে আমি এই তবলিগ জমাতক আলমী পর্যায়ত লৈ যাম বলে আশা রাখিছি। ইসলাম শেষ হইতে লাগে আর ইসলাম শেষ হওয়ার রাস্তা কি এই সেবা হিমন্ত আর দিল্লি মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া লাগে। আপনারা স্পেনের খবর জানুন আমিরার হাকিম বানানি হইত না কারণ তোমরা দিলে।